শুভ সকাল সবাইকে লন্ডন থেকে। তো আজকে আমাদের লন্ডনে ফার্স্ট ডে, তো আমরা এখন কোভিড টেস্টের জন্য এসেছি এখানে নর্থ হ্যারোসে। আমরা এখন স্টে করছি, তো ওখান থেকে বাস নিয়ে আমরা চলে যাব যেখানে আমাদের কোভিড টেস্ট হবে সেই সেন্টারে। সো এখন আমরা বাসের জন্য ওয়েট করছি, সো তোমরা দেখতে থাকো। এখানে বাসগুলোতে কোনো কন্ডাক্টর থাকে না, নিজের টিকিট নিজের দায়িত্বে কাটতে হয়, ওই ওয়েস্টার কার্ড দিয়ে টিকিট সোয়াইপ করতে হয়। সো উই হ্যাভ রিচড অ্যাট হ্যারোস টাউন সেন্টার, এটাই এখানকার বাস স্টপ। এখানে নেমে জাস্ট আমরা অপোজিট ফুটপাতে যাব, গিয়ে আমাদের কোভিড টেস্ট সেন্টার যেটা আছে সেখানে আমরা ঢুকব। ওখানে বাস স্টপ, ওখান থেকে আমরা এলাম ক্রস করে। আর এখানে দেখতে পাচ্ছি অলরেডি কোভিড 19 টেস্ট হচ্ছে, কিউ দেখতে পাচ্ছি এখানে। এই কিউতে গিয়ে আমাদের দাঁড়াতে হবে, দেন ভেতরে ঢুকতে হবে, দেন আমরা আরটিপিসিআর টেস্ট করাবো। এইমাত্র আমাদের আরটিপিসিআর টেস্ট হয়ে গেল, আমরা এখন এখান থেকে যাব আমাদের বিআরপি কালেক্ট করতে। বিআরপি মিন্স বায়োমেট্রিক রেসিডেন্সিয়াল পারমিট। সো তার জন্য আমাদের এখান থেকে টিউব ধরতে হবে, তো আমরা এখন স্টেশনে এসেছি টিউব ধরার জন্য। আমরা পোস্ট অফিস এসে গেছি। এখানে নর্মালি ডাব্লিউএইচ স্মিথ স্টোরগুলোই পোস্ট অফিস হয়। এখান থেকে আমরা বিআরপি কালেক্ট করব। ভেতরে ফিল্ম করা অ্যালাউড নয় বা ভিডিও করা অ্যালাউড নয়, তো আমরা বিআরপি কালেক্ট করে আবার তারপরে ভিডিও করব। এত সুন্দর এনভায়রনমেন্টে একটু না ঘুরে তো থাকাই যায় না। রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা হঠাৎ দেখি এখানে ইউএসএতে ডলার ট্রির কনসেপ্টের মতো পাউন্ড ল্যান্ড, মানে এখানে যে সমস্ত জিনিস পাওয়া যায় সব 1 পাউন্ড। সো চলো আমরা একটু ভেতরে ঢুকে দেখি কি কি আছে এখানে। পাউন্ডল্যান্ড থেকে আমাদের শপিং ডান। তো আমি যখন ইউএসএতে গেছিলাম, ইউএসএতে আমার দিদি জিজু থাকে, তো ওখানে যখন গেছিলাম ওখানে তখন দেখেছিলাম ওখানে ডলার ট্রি আছে, মানে 1 ডলারে অনেক কিছু যাবতীয় জিনিস ওখানে পাওয়া যায়। তো সেই কনসেপ্টই এখানেও আছে পাউন্ডল্যান্ডে, এখানে 1 পাউন্ডে অনেক কিছু পাওয়া যায়। তো সেটা
বেশ মজাদার একটা ব্যাপার। তো মিস্টার সৈকত এখন বসে রেস্ট নিচ্ছে। কি করছো তুমি? একটু রেস্ট নিচ্ছি, জায়গাটা অনেকক্ষণ ঘুরলাম, আশপাশটা টায়ার্ড হয়ে গেছে। বিআরপি কালেক্ট করলাম ঘুরতে 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 হাঁটতে হাঁটতে একটু জায়গাটা বসে আই গেস অ্যাবজর্ব করা যায় অনেক বেটার হাঁটার থেকে। তো ছবি টবি তুললাম আশপাশটা, খুব পিকচারিস এরিয়াটা। রাইট। তো তোমার হাতে এখন ওই ওস্টার কার্ডটা আছে না? রাইট, তো একটু এটার ব্যাপারে একটু বলো। এটা হচ্ছে ওস্টার কার্ড, এটা যে কোনো পোস্ট অফিস বা এদের যে সমস্ত একাধিকের দোকান আছে সেখান থেকে পাওয়া যায়। তো এটা বেসিক্যালি বলে ট্রান্সপোর্ট ফর লন্ডন, টিএফএল। হ্যাঁ, তো এই কার্ডগুলো বেসিক্যালি 5 পাউন্ড করে কিনতে হয়, যেটা ডিপোজিট অ্যামাউন্ট, ফেরত দিয়ে দিলে পেয়ে যাওয়া যায়। আর তারপরে যেটা হয় সেটা হচ্ছে যে জল যেরকম ইচ্ছে টাকা টপ আপ করা যায়। এবার সুবিধা হচ্ছে এটা একটা কন্ট্যাক্টলেস কার্ড, এবার বাসে হোক, ট্রেনে হোক বা টিউবে হোক, যেখানে হোক, যখন তোমরা ট্রাভেল করছো তখন বেসিক্যালি পসে গিয়ে জাস্ট এটা সোয়াইপ করতে হয়। টাচ করলেই ওটা বেসিক্যালি ট্রাভেলটা অ্যাক্টিভেট হয়। এবার যখন তুমি আবার বেরিয়ে যাচ্ছো, ধরো কথা কথা কোনো স্টেশনে ঢুকলে পয়েন্ট অফ এন্ট্রিতে এটা সোয়াইপ করতে হয়, পয়েন্ট অফ এক্সিটে সোয়াইপ করতে হয়। দ্যাট মার্কস দ্য কমপ্লিশন অফ আ জার্নি, সেই অনুযায়ী ওরা ওখান থেকে বেসিক্যালি ব্যালেন্স এক্সিট রাখে। তো খুব ভালো সিস্টেম, মানে ক্যাশের দরকার নেই, কোনো কন্ট্যাক্টের দরকার নেই, বিশেষ করে কোভিড টাইম যে খুব ভালো একটা ব্যাপার। তো আমরা এখন টিউব ধরে ব্যাক করব, আমরা টিউব ধরে এখন ব্যাক করব হাইওয়ে, ওকে, দিয়ে যাব। Okay, so let's go.